যেই বাংলাদেশ হারিয়ে গিয়েছিল অন্ধকারের দিকে, সেই বাংলাদেশকে ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পথে, এবং তার আমলেই মুক্তিযোদ্ধারা অনেক সম্মানে ভূষিত আজকে ভূষিত। এবং আমরা দেখেছি যে সংবিধানের মূল প্রস্তাবনা ছিল যে আমাদের জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে আমরা দেশটা স্বাধীন করেছি, সেই প্রস্তাবনায় বদলে ফেলেছিল 1978 সালে জিয়াউর রহমান এক সামরিক ফরমান জারি করে। সংবিধানের প্রস্তাবনা এইভাবে বদলানো যায় না। তারা বলেছিলেন যে তারা নাকি ওই 9 মাসের যুদ্ধেই নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে। আসলে তো আমাদের রয়েছে হাজার বছরের ইতিহাস, শত শত বছর ধরে কৃষক বিদ্রোহ হয়েছে, সাঁওতাল বিদ্রোহ হয়েছে, আমাদের ভাষা আন্দোলন হয়েছে, 69-এর গণ আন্দোলন হয়েছে, আমাদের 6 দফার আন্দোলন হয়েছে। এই সব আন্দোলনের নির্যাস বঙ্গবন্ধুর হাত ধরে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। সুতরাং এই ইতিহাস থেকে বিচ্ছিন্ন করা যায় না বাংলাদেশকে। সেই জন্য বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে ইতিহাস আবার তার স্বমহিমায় ফিরে এসেছে। এবং তিনি এই বঙ্গবন্ধু ও 4 নেতার যে ঘাতকদের বিচার সম্পন্ন করেছেন, মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা বাড়িয়ে 10,000 টাকা পর্যন্ত করেছেন, মুক্তিযোদ্ধা প্রত্যেক উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করেছেন, আমাদের যে সমস্ত বদ্ধভূমি আছে সেগুলোর সংস্কার করছেন, বীরঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, স্বাধীনতার স্তম্ভ স্থাপন করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে, এবং জাতীয় পাঠক্রমে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তিনি আবার পুনঃস্থাপন করেছেন। রবীন্দ্রনাথ বলেছেন যে সেই সব জাতি ভাগ্যবান যারা তার সন্তানদের সঠিক ইতিহাসের মাধ্যমে উৎসাহিত করতে পারেন। আমরা বড়ই ভাগ্যবান যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সন্তানদের তার পাঠক্রম এবং কার্যক্রমের মধ্যে আবার পুনঃস্থাপন করতে পেরেছেন।